নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শুরু হয়ে গেছে সমসপ্তম যুগ। হ্যাঁ বন্ধুরা, এই সমসপ্তম যুগের ফলে এই আটরাশির জাতক ও জাতিকারা পুরনো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, আমি বাস্তব কথা বলছি। তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই ভিডিওতে বলতে চলেছি, কিন্তু তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে যে আটটি রাশির কথা আমি বলবো সেই রাশিগুলির কী কী হতে চলেছে। দেখুন, এই সমসপ্তম যুগের ফলে পুরনো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। এর আক্ষরিক অর্থ কিন্তু আপনারা কখনোই ধরবেন না। এর মানে এই আট রাশির পুরনো প্রেম কামব্যাক করবে, এবং যারা চাকরি চ্যুতি হয়ে গেছে তাদের কিন্তু নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি করবে। এবং পাশাপাশি যাদের ব্যবসায় টাকা আটকে গেছে সেই টাকা কিন্তু আপনাদের উঠে আসবে। এর পাশাপাশি যাদের লোন প্রসেসিং চলছে, অর্থাৎ লোন হচ্ছে না, তাদের কিন্তু লোন হয়ে যাবে। এছাড়াও সরকারি চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এর জন্য আট রাশিকে আমি বলবো। এই সমসপ্তম যোগের ফলে কিন্তু আপনাদের যে যে কথাগুলো আমি বললাম সেগুলিই হবে, বাট আপনাদের কিন্তু নিজস্ব জন্মছক আলাদা এবং আপনাদের দশা এবং অন্তর্দশা কিন্তু আলাদা চলছে। তাই আপনারা একদম 100% যে ফল পাবেন তা নয়, 40-50% আপনারা এর ফল কিন্তু পাবেন। তা আসুন জেনে নিন কোন সেই আট সৌভাগ্যশালী রাশি। আর দেরি কিসের, শুরু করা যাক। সমসপ্তম যোগের ফলে যে সৌভাগ্যবান আটটি রাশির কথা আমি বলতে চলেছি সেটি আপনারা স্ক্রিনে এখনই একের পর এক দেখতে পাবেন। তো আসুন প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু এর ফল 80% পর্যন্ত পেতে পারেন। যদি আপনার জন্মছকে শুভ গ্রহের অবস্থান থাকে এবং শুভ গ্রহের দশা এবং অন্তর্দশা চলে সেক্ষেত্রে, আর যদি অশুভ গ্রহের অন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই রকম হারে ফল পাবেন না। এই সমসপ্তম যোগের ফলে কিন্তু আপনাদের নতুন প্রেম আসবে, এবং পুরনো প্রেম, যে প্রেমের জন্য আপনি এখন আফসোস করছেন, সেই প্রেমও কিন্তু কামব্যাক করবে। এবং এর পাশাপাশি যাদের ব্যবসায় টাকা আটকে গেছে তাদের কিন্তু সেই টাকা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা খুব সুখের সময় আসতে চলেছে। এর পরের যে 2 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সমসপ্তম যোগের ফলে আপনারাও কিন্তু পুরনো সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের প্রেম আসতে চলেছে, অর্থাৎ পুরনো প্রেম এবং নতুন প্রেম দুটোই আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা ব্যবসা করছেন তাদেরও ব্যবসায় উন্নতি হওয়ার যোগ রয়েছে। আর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটি বিশেষ কথা আপনাদের জন্য, যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু পদমর্যাদা চচ্চর করে উঠবে। আপনি লিখে রাখুন, আপনাকে এখন বলছি, আপনি লিখে রাখুন, আপনাদের রাজনৈতিক লেভেল কিন্তু অনেকটাই হাই হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সমসপ্তম যোগের ফলে আপনারাও কিন্তু পুরনো সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন। আপনাদেরও কিন্তু নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও কামব্যাক করবে। এর পাশাপাশি আপনাদের বিজনেস ক্ষেত্রেও কিন্তু উন্নতি রয়েছে, অর্থাৎ নতুন করে কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন। এছাড়াও আপনার ব্যবসাতে যদি টাকা আটকে থাকে তাহলে সেই টাকা কিন্তু আপনারা সহজেই উঠে যেতে পারে। এর পাশাপাশি আপনারা পৈতৃক সূত্র থেকে সম্পত্তি বা টাকা পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে।
এরপরে যে চার নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই সমসপ্তম যোগের ফলে হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু 80-85% এর ফল পেতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পর্যায়ে শুভ হতে চলেছে। আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে, এছাড়া পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের যদি ডিভোর্সের মামলা চলে সেই মামলা কিন্তু সমাপ্তি হতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই সমসপ্তম যোগের ফলে পুরনো সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন। অর্থাৎ আপনারাও কিন্তু প্রেমের দিক থেকে এবং অর্থের দিক থেকে দুই দিক থেকে কিন্তু উন্নতি লাভ করতে চলেছেন। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আর যারা ঘরে বসে আছেন তাদেরকে বলবো, ভাই বা বোন, আপনারা ঘরে বসে থাকবেন না, এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিন। কারণ সুযোগ একবার হাত থেকে চলে গেলে সেই সুযোগ কিন্তু আর ফিরে আসে না। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই সমসপ্তম যোগের ফলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু উন্নতি হতে চলেছে। অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে চাকরি থেকে এবং ব্যবসা থেকে দুই জায়গা থেকে কিন্তু অর্থ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোনো আপনারা প্রোডাক্ট, দামি কোনো প্রোডাক্ট কিনতে চলেছেন। এবং এর পাশাপাশি যারা বিবাহ নিয়ে এতদিন খুব চিন্তায় ছিলেন তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই সমসপ্তম যোগের ফলে অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই উন্নতি হতে চলেছে এবং আপনাদের হারানো সাম্রাজ্য কিন্তু ফিরে পেতে চলেছে। অর্থাৎ পুরনো প্রেম আপনাদের কামব্যাক করতে চলেছে। এর পাশাপাশি যারা নতুন প্রেমের জন্য বসে রয়েছে তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে। এরপরে লাস্ট যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই সংশোধন যোগের ফলে হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। অর্থাৎ আপনাদের প্রেমের দিক কিন্তু শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা যাদের ব্যবসায় টাকা আটকে গেছে সেই টাকা কিন্তু আপনারা ফেরত পেতে চলেছেন। এবং চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ রয়েছে। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।